প্রিভিয়াস ক্লাসে আমরা ভূমিকম্প কি কি কারণে ঘটে থাকে তার যাবতীয় ইনফরমেশন জেনে এসেছি। তাই আজ আমাদের জানতে হবে যে ভূমিকম্পের ফলে কি কি ঘটনা ঘটতে পারে। কিন্তু এই ভূমিকম্প নিয়ে বেশ কিছু ছোট ছোট কনসেপ্ট রয়েছে, তাই সেগুলো আগে একটু ক্লিয়ার করে দিই, তারপর আমরা ফলাফলে যাব, ঠিক আছে? তো প্রথমেই যদি আমাকে জিজ্ঞেস করো যে আমরা যেমন ঝড়ের পূর্বাভাস পাওয়া যায় জেনেছিলাম, ভূমিকম্পের ক্ষেত্রেও কি আমরা আগে থেকে সতর্ক হতে পারি? উত্তরটা হবে না। ভূমিকম্প কখনোই প্রেডিক্ট করা যায় না, মানে আমরা কখনোই বলতে পারি না যে এই সময়ে ভূমিকম্প হবে। আমরা শুধুমাত্র ডেটা রেকর্ড করতে পারি আর এপিসেন্টারটা লোকেট করতে পারি। কিন্তু কিসের মাধ্যমে ডেটা রেকর্ড করব? এক্ষেত্রে কিছু যন্ত্র ব্যবহার করা হয়। প্রথম যন্ত্রটার নাম হলো সিসমোগ্রাফ। এখানে সিসমোমিটার দিয়ে প্রথমে ভূমিকম্পের বিভিন্ন তরঙ্গ রেকর্ড করা হয়, তারপর কম্পনের মাত্রা দিয়ে যে রেখাচিত্র তৈরি করা হয় তাকে বলা হয় সিসমোগ্রাফ। আর এই সিসমোগ্রাফ থেকে পাওয়া তথ্য এবং রেখাচিত্র বিশ্লেষণ করে গাণিতিকভাবে ভূমিকম্পকে মাপা হয়। কার মাধ্যমে? রিখটার স্কেলের মাধ্যমে। এই স্কেলে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার জন্য 0 থেকে 10 এই রেঞ্জটা ব্যবহার করা হয়। দেখবে ভূমিকম্প হলে নিউজ চ্যানেলে বলে যে উপকেন্দ্র এখানে এবং রিখটার স্কেলে মান পাওয়া গেছে 4.5 বা 6.5 বা অন্য কোনো একটা মান, এরকম শুনেছো না? এই ডেটাগুলো রিখটার স্কেলের মাধ্যমেই পাওয়া যায়, যা চার্লস এক রিখটার নামের একজন মার্কিন ভূকম্পবিদ এবং পদার্থবিদ 1935 সালে ইনভেন্ট করেছিলেন। এবারে আমরা যদি এই স্কেলের ডেটা ইন্টারপ্রিট করতে চাই, সেক্ষেত্রে বেশ কিছু মান রয়েছে, কিন্তু স্কেলের মান 3.5 থেকে 4.2 হলে বিশেষ কিছু ফিল করা যায় না। ওই তোমার পাশ দিয়ে যদি লরি চলে যায় তাহলে যেমন একটা কাঁপুনি হয়, এক্ষেত্রেও ঠিক একই রকম কম্পন অনুভূত হয়। কিন্তু যদি এই মানটা বেড়ে 4.3 থেকে 4.8 হয়, তাহলে তুমি বেশ ভালো মতো বুঝতে পারবে যে ভূমিকম্প হচ্ছে। আর যদি এই মান হয় অ্যাবভ 7, তাহলে সেই ভূমিকম্পের ফলে বিপুল পরিমাণের কিন্তু ক্ষয়ক্ষতি ঘটে থাকে। যেমন 2001 সালে 26শে জানুয়ারি, মানে আমাদের প্রজাতন্ত্র দিবসের দিন, গুজরাটের ভুজে 7.7 ম্যাগনিটিউড ইন্টেন্সিটির ভূমিকম্প হয়েছিল, যার ফলে অনেক অনেক মানুষ মারা যান এবং প্রচুর ক্ষয়ক্ষতিও হয়। তারপর 2005 সালে কাশ্মীরে 7.6 ম্যাগনিটিউডের একটা আর্থকোয়েক হয়েছিল, সেখানেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু এখানে একটা জিনিস একটু জেনে রাখো যে ভূমিকম্প কিন্তু ফ্রিকুয়েন্টলি হয়। যেমন একটা তথ্য বলছে যে একদিনে নাকি সেভারেল 100 টাইমস ভূমিকম্প হয়, কিন্তু এদের মধ্যে খুব কম সংখ্যক ভূমিকম্পকে আমরা ডিটেক্ট করতে পারি। কারণ যেহেতু প্রত্যেকটা ভূমিকম্প ততটা ইন্টেন্স হয় না, ফলে আমরা ডিটেক্টও করতে পারি না আর এফেক্টেডও হই না। তাই এদের মধ্যে যাদের তীব্রতা খুব বেশি, শুধুমাত্র তাদের মারফতই আমরা ক্ষতিগ্রস্ত হই। আর এখানে আরো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে ভূমিকম্প কিছুক্ষণের জন্য হলেও তারপরে যে তার আর কোনো অস্তিত্ব থাকে না সেটা কিন্তু নয়। ভূমিকম্পের ক্ষেত্রে পরবর্তী কম্পন বা আফটার শক বলে একটা কথা আছে। আসলে ভূপৃষ্ঠ যখন প্রথম কেঁপে ওঠে সেটাকে বলা হয় শক, মানে একটা নর্মাল ভূমিকম্প হলো। কিন্তু কেঁপে ওঠার পরও অনেক সময় যদি পুনরায় কেঁপে ওঠে তাহলে তাকে বলা হয় আফটার শক। এর উদাহরণ হিসেবে বলবো নেপালের কথা। নেপাল এমনি ভূমিকম্প প্রবণ, কিন্তু 2015 সালে 25শে এপ্রিল নেপালের গোর্খা জেলার বারপাকের উপকেন্দ্রে একটা ভূমিকম্প হয়েছিল, যার রিখটার স্কেলে মাত্রা ছিল 7.8। কিন্তু এই ভূমিকম্পের পর 25শে এপ্রিল থেকে 31শে মের মধ্যে নেপালে সেই অঞ্চলে প্রায় 212-এরও বেশি কম্পন অনুভূত হয়েছিল। এটাই হলো আফটার শক। দেখবে কোনো একটা ঘটনা ঘটলে তার রেশ আমাদের মধ্যে রয়ে গেলে আমরা বলি না যে আফটার শক চলছে, এটাও ঠিক একই রকম। তো এই গেল ভূমিকম্প পরিমাপক যন্ত্র এবং কিছু ছোট ছোট কনসেপ্ট।
এবারে আসি আজকের আলোচনার মেন পার্টে, যা হলো ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের ফলাফল আমি না বললেও তোমরা খানিকটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে ভূমিকম্পের ফলে কি হয়, কারণ আমরা সকলেই মোটামুটিভাবে জানি যে ভূমিকম্পের ফলে প্রচুর প্রাণহানি হয়। এর ফলে রাস্তাঘাট, কলকারখানায় অনেক জিনিস ভেঙে যেতে পারে, তারপর অনেক সময় ট্রেন লাইন বেঁকে যায় এবং যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু ভূমিকম্পের সবথেকে ভয়ঙ্কর ফলাফল হলো সুনামি। সুনামি হলো একটা জাপানি শব্দ, যেখানে সু মানে হলো বন্দর বা পোতাশ্রয় এবং নামি মানে হলো তরঙ্গ। তাহলে দুটো শব্দের মানে করলে কি দাঁড়ায়? বন্দরের তরঙ্গ। আসলে যখন সমুদ্র তলদেশে পাত সঞ্চালনের ফলে প্রবল ভূমিকম্পের সৃষ্টি হয়, তখন সমুদ্রে একটা বিশাল আকারের ঢেউ দেখা যায়, যাকে বলা হয় সুনামি। এই সুনামি দেখলেই বুঝতে পারবে যেটা কতটা মারাত্মক এবং ধ্বংসাত্মক প্রকৃতির। যদিও শুধুমাত্র যে ভূমিকম্পের ফলে সুনামি হয় তা নয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা উল্কাপাতের কারণেও কিন্তু সুনামি হতেই পারে। আর এই বিশাল আকারের সামুদ্রিক ঢেউ ঘন্টায় প্রায় 750 থেকে 800 কিমি বেগে উপকূলের দিকে আসতে থাকে, যার উচ্চতা হয় প্রায় 30 থেকে 40 মিটার। এইরকম একটা সুনামি 2004 সালের 26শে ডিসেম্বর ভারত মহাসাগরের তলদেশে ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়েছিল, যার ফলে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এইরকম সহ 15টা দেশে প্রায় 2,65,000 মানুষের মৃত্যু হয়। তাই বুঝতেই পারছো যে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ভূমিকম্প সব ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এখানেই ভূমিকম্প সম্পর্কিত কিছু তথ্য এবং তার ফলাফল দিয়ে আজকের আলোচনা শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা দুর্যোগ বিপর্যয়ের বাকি কিছু মাধ্যম সম্পর্কে জানবো।